বাংলা উর্দু হিন্দি এসব ল্যাঙ্গুয়েজ আমরা জানি, তো সেই লোক আমেরিকা যাইবো সেই লোক এই গ্রামে আসে কোন উদ্দেশ্যে? নুরের ছোটবেলার বন্ধু, আমি তো একই হরিপদ সারাই জন্মে কারো ওর বন্ধু হিসেবে চোখে দেখলাম। আমরা একটা বাইরের লোক যদি আমার ঘরে আসেন এটা যদি শোনে সরাসরি থানায় যাবো, পুলিশ নিয়ে আসবো, পুলিশ র্যাব র্যাবে সাপে ধরে নিয়ে যাবে। ওকে আমাদের বন্ধু বন্ধু নাকি? হ্যাঁ হ্যাঁ বন্ধু বন্ধুই তো। ওই ওই যে ছোটবেলার বন্ধুরে নিয়ে রাত্রে বেলা ঘুমাইছে, সারা রাত গল্প গুজব করছে, এখন কেমনি ডাকে উঠবো? জরুরি কথা আছে। কি হলো নুরা দেই ঘরে নাই? কি কম ঘরে নাই? দিদাদা দুইজনের একজনও নাই বাড়িতে, তো নাই বাড়ির আশেপাশে নাই। ভালো মতন খুঁজছস? তন্ন তন্ন করে খুঁজছি দাদা। আর দাদা এটা তো কোনো জিনিসপত্র না যে হারায় যাবো, জলজন্ত দুইটা মানুষ। আমি তো ঠিক বুঝতেছি না দাদা, নুরু তো কখনো আমাকে না বলে কোথাও যায় না, আর দাদা ও তো যাবো যাবোই কিন্তু দরজা জানলা সব খোলা রেখে গেল। না দাদা হিসাবটা তো আমি ঠিক বুঝতে পারতেছি না। আচ্ছা কাইলে কি বাইরে কোথাও যাওয়ার ব্যাপারে কোনো আলাপ আলোচনা কথাবার্তা কিছু হয়েছে নাকি? না দাদা তেমন কোনো কথাবার্তা তো হয়নি দাদা। ওরে নুরারে অন্য কোথাও খুঁজে পাওয়া যাবো নাকি দাদা? ও তো আমার দোকান ছাড়া অন্য কোথাও যায় না, আমি আর জানার মতে তো জানি না দাদা। একটা ভালো চিন্তা বললাম তো, আজকে সকালবেলা আসার সময় তো দাদা ডাকাডাকি করলাম কিন্তু আমার কথা শুনলই না, তো আমি ভাবলাম যে কই আর যাইব ঘুমাক, সরাসরি তো আমার দোকানে আসবো। ওই লোকটা নুরার পরিচিত বলে তো আমার মনে হয় না রে। আমারও মনে হয় না দাদা, নুরা তো রে রাত্রের বেলা আমার বাড়িতে নিয়েছিল,
আর সকালবেলা তো এই লোক আইসা আমার সাথে খাতির জমাইতে চাইলো, আমি তো না করে দিলাম যে কোনো খাতির টাতির নেই, একেবারে না করে দিলাম। তারপরেও রাত্রে ওই নুরু আমার বাইতে লোকটারে নিয়ে আসলো, নিয়ে আইসা থাকলো। এখন ও যদি না নিয়ে আসতো দাদা, তাহলে তো আমি ওরে আর জাগাই দিতাম না, বাইর করে দিতাম। স্যারাটার খালি বয়সই হয়েছে, বুদ্ধিটার দিকে কিচ্ছু হয় নাই। কোন জায়গার কোন অসীম লোক কখন কোন বিপদ আপদ ঘটায়? লোকটা যে কোন ধান্দায় আছে ভগবান জানে। আর আইসাই আমার আর নুরুল হুদার উপর ভর করছে, কয় আমাদের ছোটবেলার নাকি বন্ধু, একসাথে নাকি প্রাইমারি স্কুলে পড়ছে, আসলে পুরাটাই বুয়া। সে না পোলা, এখন আর কই খুঁজা ভাই? আরে না, খোঁজার দরকার নাই, নুরুল হুদা গেদা বলাবার নাকি? দুপুর পর্যন্ত দেখেন, দেখবেন ঠিকই চলে আসছে। বেলা তো পইরা আসলো, আসো খায় নাও। নুরাই আইতেছে না, চিন্তা তো বাড়তেছে। ছোটবেলার বন্ধু নিয়ে বেড়াইতে গেছে, চিন্তার কোনো কারণ নাই। ছোটবেলার বন্ধু আসছে, ছোটবেলার বন্ধু বেবুজ মানুষে নিয়ে এই হলো মুশকিল। নুরে খুঁজতে আসার পর আমি নিজে কথা বলছি বন্ধুর লাগে, অনেক বড় শিক্ষিত মানুষ, আমেরিকা চলে যাবে। ছোটবেলার বন্ধুরে নিয়ে ঘুরতে গিয়া একটু দেরি হইতেছে, তাই এত প্যারেশান হওয়া লাগে? ছোটবেলার বন্ধু নিয়ে ঘুরতে গেছে সেইটাও তুমি জানো? এটা জানা লাগে না, বোঝা যায়। আর এটা বুঝো না যে একটা টাউট লোক নিজের উদ্দেশ্য হাসিলের জন্য আরেকজনের বন্ধু বানায় বিপদে ফেলাইতে পারে? নিজের মন করা কথা কয় না তো। উফ, বেবুজ মেয়ে মানুষ, কোন বুদ্ধিতে যে আল্লাহ একো দুনিয়ায় পাঠাইছে! কোনো কিছু সমাধান দিতে না পারলে মেয়ে মানুষ, বেবুজ মেয়ে মানুষ শুরু করে। আচ্ছা আমি বলি কি, উপযুক্ত শেয়ান আছে সে বুঝি বুঝে না, তার বন্ধুকে আর শত্রুকে না বুঝে একা একা কারোর সাথে নিরুদ্দেশে যাবো? তুমি যাও সে, আমার সামনে থেকে যাও, এখন তোমার লোক আমার কথা কইতে ভাল লাগতেছে না, যাও। আসো কেন? আমার মুখ দেখান খাওয়া ঢুকবো না। দাদা খবর কি? আমার কাছে তো কোনো খবর নাই রে, তোর কাছে কোনো খবর আছে? দাদা আপনাদের দেখে মনে হচ্ছে বেশি চিন্তা করতেছেন, অত চিন্তা করেন না তো দাদা। দেখবেন ঘুমানোর আগে নুরু ফিরে আসছে। দাদা এক কাপ চা দেই খান না রে। ওরে একলা নিয়ে গজলে তো কোনো চিন্তা করতাম না রে, একটা বিদেশি লোকের সাথে গেছে, কেউ যারে চেনে না, কোনো বিপদ হলে কি হব ক? মজমুন খবর কি, ভালো আছো? নজমুল আমি তোমার একটা ভালো মন্দ খবর জিজ্ঞেস করলাম, তার উত্তর তো দিলাই না, উল্টা একটা ভাব ধরে বসে থাকলা, আর এমন ভাব ধরলা যে কেউ এসে বসছে খেয়ালই করো নাই। কিছু কইলেন? ও এতক্ষণে জিজ্ঞেস করো কিছু কইলেন, আমি যদি কথা কইলাম তোমার কানে যায় নাই? আসলে একটা বিষয় নিয়ে খুব চিন্তা আছি তো। হ্যাঁ বিরাট চিন্তাবিদ, চিন্তায় ছিল, চিন্তার কারণে মানুষের কথা কানেই ঢুকে না, ভাবের দুনিয়ায় চলে গেছিল নাকি? এত পেছান কেন, যা করবেন সদা সদি কর না। দেখো নজমুল আমি তোমার মুরব্বী, আমার সাথে এইভাবে কথা বলা তোমার উচিত না। মুরব্বী আছেন কয় কি, আপনার মাথায় তুলে নাচতে হইব নাকি? কি কি কইলে তুমি নজমুল? দেন মেজাজ এমনি খারাপ আছে, তাও ভেজাল করেন না তো। এই নজমুল কি কইলি তুই? কাও কাও বলেন, নজমুল দাদার মনটা আসলে খুব খারাপ তো, আপনি কথা বাড়ায়। এই হরিপদ কি করছিস তুই? আমি কথা বাড়াইছি? আমি এখানে কথা বাড়াইছি? তা আপনি বাড়াইছেন না তো কে বাড়াইছে? মুরব্বী মানুষ মুরব্বীর মতো থাকতে পারেন না? আপনি বয়সটা খালি বেশি বলে কিছু করতে পারলাম না?
বড় হারামির বাচ্চা হারামি, হ্যাঁ জমিদারের মতন কয়, কি কইলেন আপনি? বাটপারের বাচ্চা বাটপার। কাকা বাবু, নুরু আজ সকাল থেকে নিখোঁজ, তাই নজমুল দাদার মন মেজাজটা ভালো না, আপনি কিছু মনে করেন না? আমারে জ্ঞান দিস না হরি, আমি কিছু কম বুঝি না, ওই নজমুল রে আমি হারে গোস্তে চিনি। কাকা আমি সত্যিই কইতেছি, নুরু সকাল থেকে নিখোঁজ। ও কি দুধের বাচ্চা নাকি যে সকাল থেকে বাড়ি ফিরে নেই বলে নিখোঁজ হয়ে গেল? ফাজিলের মতো কথা কস, একেবারে ঠাটায় ধরে দিব। আচ্ছা কাকা বাবু, আপনি ঘটনাটা শুনেন পরে আমার ঠাটায় সর দিয়ে। ওইছি কি গতকাল রাইতে বুঝছেন, ওই নুরু হঠাৎ করে অসীম দেশের একটা মানুষ নিয়ে আমার বাড়িতে হাজির, তারপর আমার বাড়িতে ঘুমাইলো। সকালবেলা দুইজনে আমি ঘুমাইতে দেখছি, কিন্তু দোকান থেকে যায় দেখি তাদের দুইজনের কেউই নাই। তাহলে দেখ, ওই নজমুলিও লোকরে ভাড়া করে নিয়ে এসেছে, একটা মাত্র ভাই তো, সম্পত্তির অর্ধেক তো তার, সেই ভাইরে সরাই দিতে পারলে সব নিজের হবে, সহজই চাপ। কাকা বাবু আমি অত কিছু বুঝি না, আমার কেমন কেমন যে লাগতেছে, আমি দোকান বন্ধ করে নুরুর খোঁজে বাইরেবো, জানি না ভগবান ভগবান যেন কি বিপদে পড়ছে। চা খুশি কর। নুরুল হুদা আছে না, নজমুলের ছোট ভাই, অসীম কোন লোক নাকি এসে তার তুলে নিয়ে গেছে। আরে আসল ঘটনা বুঝোস নাই, সব হইলে ওই নজমুলের চালাকি, নিজে চাল চাইলে ছোট ভাইরে সরাইছে, এখন মাইসে যাতে সন্দেহ না করতে পারে সেই জন্য নিজেই আবার বেহুশ হয়ে খুঁজতেছে। আপন ভাইয়ের সাথে কেউ এরকম করতে পারে? সম্পত্তি বুঝছ না, সব কিছুর মূলে হলো ওই সম্পত্তি। নজমুল এখন যত জমি ভোগ দখল করতেছে তার অর্ধেকের মালিক তো হলো নুরুল হুদা, আর নজমুল তো একটা বিরাট লুবি, লুবের কারণে ও এখন চায় কি ছোট ভাইয়ের সম্পত্তি জবরদখল করে নিতে চায়। তাই বলা আপন বড় ভাই ছোট ভাইয়ের সাথে এরকম করতে পারে? দুনিয়ার সব মানুষ তো আর একরকম না রে মা, আর নজমুল হইল একটা জাত হারামি, এমন তো বেহুশ হয়ে ভাইরে খুঁজতেছে, আর এমন ভাব করতেছে জানি ভাইয়ের দুঃখকে চোখে মুখে আমদার দেখতেছে, আসলে তো ভিতরে ভিতরে খুশি, কিন্তু মাইসে যেন সেটা না বুঝতে পারে সেই জন্য একটা দুঃখ দুঃখ ভাব করে ঘুরে বেড়াইতেছে। আচ্ছা আব্বা, নুরু বাইরে যদি আর খুঁজে না পাওয়া যায়? আর না, দুই চার দিন পরে ঠিকই দেখবি বাইর করে নিয়ে আইছে, আর একটা নাটক সিনেমার মতো গল্প বানায়া জমি জমা সব নিজের নামে লিখে না। সে চাইলো আর নুরু ভাই সব লেখা দিয়ে দিল না? নুরুটা তো আবার সহজ সরল, দিয়েও দিতে পারে, আর নজমুল ওই বধ যেই চালা, দেখা যাবে যে নিখোঁজ থাকার জন্য এমন এক প্যাচ করছে যে নুরুল হুদা দিয়ে দিতে বাধ্য হয়েছে। সকালে নাস্তা খাওয়ানোর পর থেকে এখনো পর্যন্ত মুখে কিছুই দাও নাই, এভাবে না খেয়ে থাকলে তো বিছানায় পড়ে যাবা। নুরাই আমার আসলে খুব চিন্তায় ফেলা দিছে বউ। হ্যাঁ আমারও খুব চিন্তা হইতেছে, সারাদিন পার হইয়া রাতও পার হওয়ানোর জোগাড় হয়ে গেল, এখনো ফেরার নামগন্ধ নাই। কোনোদিন তো এইরকম ভাবে নিখোঁজ হয়ে যায় না, কোথেকা কি জন্য কি কারণে যে লোকটা আসছিল। আমার মাথা কোনো কাম করতেছে না, ওই যামু কি করমু কোনানে খুঁজুম। আসো একটু ভাত মুখে দাও, আসো। আমার গলা দিয়ে এখন ভাত উঠবো না, না খেলে তো অসুস্থ হয়ে যাবা, আসো খাও।
কইলাম তো আমার গলা দেন বাদ নাম না তুমি যাও চিন্তি গে আচ্ছা ভালো কথা ওই লোকটার বাড়ি নাকি মাঝির গাঁও ওইখানে একটা লোক পাঠাও দেখবা নুরু ওইখানে ঠিকই আছে বাটপারে কখনো আসল ঠিকানা দেয় খোঁজ তো নিতে হইব হরিডে পাঠাইছি মাঝির গাঁওয়ের রাস্তাঘাট আমার থেকে অনেক ভালো চিনে তাহলে দেখবা নুরু হরির সঙ্গে ঠিকই চলে আসবো আসো চারটা ভাত মুখে দাও কইলাম তো আমার ভাল লাগতেছে না তুমি যাও তো হিন্দিকে আমি তো সম্ভবত সব জায়গায় খুঁজছি কিন্তু কোথাও না পাই ভাবলাম বাড়িতে আসছে তাই চলে আসলাম তাহলে কাম করি থানায় চল দেয় খবর নেই আরে না সকালে তো বেশি দেরি নাই ভোরে যায় না 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 আমার খুব ভালো লাগতেছে না চলছে থানায় যাই চল যাইবেন তুমি চিন্তা করে আমি দেখতেছি চল নুরুল হুদা নামে এক যুবক গতকাল ভোরবেলা হইতে নিখোঁজ রহিয়াছে মাঝির গায়ে আব্দুল হক পরিচয়ে এক অপরিচিত লোক তাহাকে নিয়া কোথায় যেন চলিয়া গিয়াছে তাহার সন্ধান বাহির করা যাইতেছে না তাহার সন্ধান বাহির করা যাইতেছে না কেহ যদি মোহাম্মদ নুরুল হুদা কিংবা মোহাম্মদ আব্দুল হকের সন্ধান পান তাহা হইলে তাহাকে ভবানীগঞ্জে নুরুল হুদার বড় ভাই নজমুল হুদা অথবা হরিবদ ঘোষের দোকানে খবর দেওয়ার জন্যই অনুরোধ করা যাইতেছে সন্ধানদাতাকে বিশেষভাবে পুরস্কৃত করা হইবে নিখোঁজ সংবাদ এই মাইকার রিক্সা কে ঠিক করলো থানা 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 থানায় খবর দিল কে নুরুল হুদার বড় ভাই নাজমুল হুদা জি যাও 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 বাই যাও বাই যাও ওরে নাজমুল্লা রে তুই তো বিরাট শিয়ানা রে আপন ছোট ভাইরে সরাই দিয়ে আবার নিজেই থানায় খবর দিলি ভালো খেল দেখালি কাকাবাবু আমার থামায় না ওই বিদ্যুৎ খুনকার বলছে খাসির দড়ি লাগবে তোর নাম কি শ্রী হরিপদ ঘোষ তোর তো মেলা দোষ আপনি ঠিকই করছেন ফোন কাটায়